रूपहीहाटर आम बगान स्थित यूनाइटेड बैंकर एकांश बैंक विषया कर्मचारीर विरुद्धे ग्राहकर प्रतिबाद। दीर्घ दिन धरी रूपहीहाटर आम बगान स्थित यूनाइटेड बैंकर विषया कर्मचारीये प्रधानमंत्री जनधन एकाउंटत थका धन ग्राहकक उलियाई निदियार बाबे आजि ग्राहकसकल क्षोभित होइ पड़े। यूनाइटेड बैंकर दुगराकी बैंक विषया कर्मचारीये प्रधानमंत्री जनधन एकाउंट दलियाई दि मोदीर एकाउंटर टका दिए नहब बुलि कुवार एक गुरुतर अभियोग उत्थापित होइछे। बैंकर मेनेजारर सैते आन एगराकी विषया कर्मचारीर विरुद्धे उठिछे एक अभियोग आरु एइदरे ग्राहकसकले आम बगान यूनाइटेड बैंकर सन्मुखत आम बगान बैंक मेनेजार मुर्दाबाद ধনীরে উত্তাল প্রতিবাদ গড়ি তুলি সরকারক ব্যাংক ম্যানেজারক বদলিকরণের বাবে দাবি জানায়। আমাক ফ্রি অ্যাকাউন্ট দিছে খুলিবর কারণে আমি জনজন অ্যাকাউন্ট খুলিব দিছো। আমি ফ্রি অ্যাকাউন্ট খুলিছো, অ্যাকাউন্ট খোলার পিছত আজি লৈকে ভালে চলিছে। আজি এক মাস ধরি আমার এই আমবাগান ব্যাংকত দুজন মহিলা মানুষ দিছে। এই দুইজন মহিলা মানুষ দিয়ার পিছত এই অ্যাকাউন্ট দেখার পিছত তেওঁলোকে দলিয়াই দিয়ে কি আমার নিজের পয়সা আছে, আমার জব কার্ডের পয়সা আছে, এই সববিলাক পয়সা আমার সোমাই আছে, কিন্তু আমি পয়সা উঠাব নোৱাৰো। আমার এই পয়সার কারণে আমার এতিয়া বেমার হয়ে আছে, আমার লড়াটো বেমার হয়ে আছে, আমি ট্রিটমেন্ট করিম, এইটো ট্রিটমেন্ট করিব পৰা নাই। আজি নিজে এই হসপিটাল হেৰি পৰা ফার্মেসির পৰা এবিলাক বাকি লৈছো, কিন্তু আমি এই নিজের পয়সা থৈ পেলাই এনেকুৱা অভাব ভোগ করে আছো। তার কারণটো কি সরকার কিয় দিলে একাউন্টটো এই অ্যাকাউন্ট বন্ধ করব লাগে যদি নাকি সরকার আমাকে কেউ জানা নাই। আমি টাকাটা বেলেগ জায়গা আমি রাখিলে হয়, কিন্তু আমি উঠাই ললো হয়, কিন্তু এটা যদি বন্ধই করেছে কিন্তু আমাকে জাননি দিব লাগে, জাননি নিদিয়াকে কেউ এই দলিয়াই দিয়ে তার কারণটো কি এই কথা যদি বিজেপির মানুষ তাহলে বিজেপি সহায় করব লাগে। এই সকলে কয়ে আছে মোদীর অ্যাকাউন্ট নচলে, মোদীর অ্যাকাউন্ট ধরে দলিয়াই দিয়ে, অ্যাকাউন্টটা দলিয়াই দিয়া মানে প্রধানমন্ত্রীক দলিয়াই দিয়া। এইজনী সাহসত পালে যে এজন সিএম পিএমক দলিয়াই দিয়ার সাহস। মই রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার আহ্বান করিম অতি শীঘ্রে এই দুজনক ইয়ারপরা বহিষ্কার করিব লাগে, আর আমার রাইজর এই দুরাদর্শাত রাজ্য সরকার বা কেন্দ্র সরকার উঠি আহিব লাগে আর মানুষখিনি অতি শীঘ্রে পয়সা পাব লাগে। জুরিয়ারপরা রেজাউল ইসলামৰ রিপোর্ট, আৰ্লি টাইমস।